কি রে রাহুল, অজয়ের সাথে মিট করবি? You are waiting for me? Who are you? Rahul Singh. Singh? Vishesh Achina? Okay. So. It's my mistake. Please come. Okay, yeah. Okay, where to see? There. Ajay? Original Balla? No, I mean... এখন পৃথিবীতে এত ভেজাল জিনিস ভর্তি হয়ে গেছে না, সেই জন্য আমার অফিসে আমি তো অরিজিনালি থাকবো। আপনার অফিসে আমি তো নকল ঢুকে গেছি। ঠিক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস্টার অজয়। হি ইজ নন বেঙ্গলি। আই উইল ইনভেস্টিগেট স্যার, আই উইল। হাউ ক্যান ইউ স্পিক বেঙ্গলি? মে ইয়া লং স্টোরি, ছোট করে বলছি, আমার বাবা উপর থেকে, মা নিচ থেকে, পাঞ্জাব আর বাংলা দেখা হলো, বুম বুম। তারপর বাবা পাগড়ি পরিয়ে পাঞ্জাবে ফিরে গেল, আমি বাংলা থেকে বাঙালি পাইয়া হয়ে গেলাম ভাত, আমার বার্থ রাইট মাইন্ডেড। রাহুল কি নেবে? রাহুল ইউ রাহুল সিং, কি নেবে? আলমারি, ফ্রিজ, সোফা, আই লাইক দিস। আমি বলছি কি খাবে, চা না কফি, কি খাবে? হুইস্কির পাইটা? হ্যাভিং ফান। শ্রুতি উইল বি সো লাকি স্যার। শ্রুতি কে? শ্রুতি মাই সিস্টার। না, ইউ মাই সিস্টার। Your sister Shruti? Yes. Oh God! I call her Pandu. Pandu? Pandu. Yeah. Pandu. You know Shruti? Pandu. My Pandu. Very sick name. Bhalo naam deja. Very good. Not you. Hey, Shadar. Babu's phone bachche. Ring. Phone ringing. Oh. Run. Take it out. Fast. Never ever keep the phone in that pocket. ওই পকেটে না। তাহলে ব্লাস্ট, লোয়ার কিডনি ব্লাস্ট, ওই পকেটে রাখবেন, নো ব্লাস্ট অলওয়েজ। ওকে ওকে, পিক আপ। হ্যালো, কে শেখর চিট করেছে? কয়েকটা লোক পাঠিয়ে থ্যাং হাত পা ভেঙে দে, আর তাও যদি না মানে ওর চোখ দুটোকে খুবলে বের করে নে। আর এখন ফোন করবি না, ফোন না। I'm sorry. আসলে একদম চিটিং বাজে না, আমি টলারে করতে পারি না। I think he not suspecting us. He knows you don't like cheat. If he cheats, we'll break his legs. Rahul? Eli bhai? Rahul? Eki, আমি এদিকে দেখছি, তুমি ওইদিকে কি দেখছো? বিয়ের ব্যাপারে আমার বাবাই সমস্ত কথাবার্তা বলবে, ফিনান্সিয়াল দিকটা আমি দেখে নেব। এবার বলো তো, তুমি কত পঞ্চাও? আমি আমার প্রাণ চাই। প্রাণ মানে হচ্ছে প্রাণপণ, লাইফ। আপনি কিছু বুঝতে পারলেন? আমি বুঝতে পারলাম না, বুঝে বলছি। হ্যাঁ, প্রাণ হলো পান্ডু,
প্রাণ হিসেবে আমায় পাণ্ডুকে দিয়ে দিন। পণ সত্যি তোমার কথা শুনে আমার বুকটা ভরে গেল ভাইয়া। সত্যি কথা জানতে পারলে বুকটা ফেটে যাবে ভাইয়া। আই লাইক ইউ ভেরি মাচ। বিয়েতে নেমন্তন্ন করবেন তো? সেদিন কোথায় ছিলি তুই? দাদার সাথে দেখা হওয়ার পর ঘুরে দেখি তুই নেই। আমি মনে করেছিলাম দাদার সাথে তোকে পরিচয় করিয়ে দেব। বাড়িতে এলি কি করে? অ্যাড্রেস কোথায় পেলি? তোর ফোন নাম্বারটা পর্যন্ত আমার কাছে নেই, ইভেন আমার ফোন নাম্বারটা পর্যন্ত নিসনি। ফেরার পর তিনটি দিন হয়ে গেছে রাহুল, কোন যোগাযোগ নেই। তোকে আমি একদম বুঝতে পারি না রাহুল, আমার মন তোকে ভরসা করতে চায়, কিন্তু আমি তোকে বড্ড ভয় পাই। তুই কি কি রাহুল? মিষ্টি ভেজা স্বপ্ন রে, ওদে না কিছু গল্প দে, বাসবো ভালো কাছে ও জানে যা। মিষ্টি ভেজা স্বপ্ন রে, রোদে না কিছু গল্প দে, বসবো ভালো কাছে আয় ও জানে যা। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন। থাকবো পাশে রাত দিন, তোকে ছাড়া খুব কঠিন। আজ ইশক তো কাতে না যে গো কেন বল। বৃষ্টি ভেজা স্বপ্ন রে, রোদে না কিছু গল্প দে, বসবো ভালো কাছে ও জানে যা। ছবি তোরা কি মন দেয়ালে, হঠাৎ তুই ডাক পাঠালে, ছুটে চলে যাই হো সব দিকে তুই, ইচ্ছে ঘিরে তোকে শুধু, আর জি আছে বসেই টুকু তোকে যেন পা। আজ ইশক তো কাটে না যে ঘোর কেন ভোর। বৃষ্টি ভেজা স্বপ্ন রে, রোদে না কিছু গল্প দে, বসবো ভালো কাছে
ও জানে যা তোমার কথা শুনেই বুঝতে পারছি তুমি আজ খুব খুশি, তাই না দাদা? তা একটু, আমি রাহুলকে ফোনে বলে দিয়েছি তোকে পিক আপ করে নিতে। রাহুল কি আছে তোর সাথে? সামনেই আছে। রাহুলকে একটু দে তো। দাদা নাও কথা বলো। হ্যাঁ অজয় দা। রাহুল থ্যাংকস ম্যান। ওকে বাই বাই। ব্লাস্ট লোয়ার কিডনি ব্লাস্ট। ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। চিয়ার্স চিয়ার্স। আই লাইক দ্যাট। সত্যি তোমার বোন ভাই? আই লাভ হু। আমি সত্যিকে বাই হার্ট ভালোবাসি। অ্যান্ড আই এম শিওর যে সত্যি আমার ভালোবাসা খুব ঠিক। সত্যিকে অবশ্যই বল, আমি ওর ব্যাপারে জিজ্ঞেস করছি। শ্রুতি, এক্সামের চাপে তোর সাথে একটা প্রবলেম শেয়ার করা হয়নি। আমার মনে হয় তোকে সেটা জানানো উচিত। প্রবলেম? কিসের প্রবলেম? হ্যাঁ তোর দাদা কি করবো? লেটস ব্রেক আপ। শ্রুতি, শ্রুতি আমাদের একা হওয়াটা খুব কঠিন। আর দেখ, তোর দাদার প্রেশারে তুই আমায় ছেড়ে দিতে পারিস, কিন্তু কিন্তু আমি তোকে ছাড়তে পারবো না। আমি যেমন তোকে ছেড়ে থাকতে পারবো না, তুই আমায় ছেড়ে থাকতে পারবি না। সত্যি এই যে তুই আমি এইভাবে জড়িয়ে ধরলি না, এই আদরটা খাবো বলে এতক্ষণ মজা করছি না। চল চল। আমি আমার লাইফে কোনদিন ভাবতেও পারিনি এরকম একটা চেঞ্জ আসবে। থ্যাংক ইউ।
ও ম্যাডাম, এটা আমাদের দুজনের লাইফের ফার্স্ট চেজ। হ্যাঁ, এইটা তো তাহলে আরো বেশি থ্রিলিং হওয়া দরকার। ইউ গো দাদা, ইউ কাম আদারওয়াইজ ধরে ফেলবে তো। টুডে ইজ দা বেস্ট ডে অফ মাই লাইফ, আই ক্যান টেল ইউ রাহুল। দাদা, কাম ফাস্ট, কাম কাম। শ্রুতি, আই সে স্টপ দ্য কার। ওই শ্রুতি, একবার যদি আমরা ধরা পড়ে যাই না, দুজনেই ফিনিশ হয়ে যাবো। হ্যাঁ শ্রুতি, আই সে স্টপ দ্য কার। ব্লাডি ইডিয়েট, তোকে আজকে যদি হাতের কাছে পাই তোর একদিন কি আমার একদিন। রাহুল, দাদার গাড়ি কি থেমে গেল নাকি? মনে হয় পেট্রোল নেই। শ্রুতি, এ আমাদের গাড়িটা স্লো হয়ে গেল রে। পেট্রোল নেই নাকি? পেট্রোল নেই। রাহুল, এতক্ষণ মনে হচ্ছিল দাদা আমাদের ধরতে পারবে না, তবে এখন ভয় লাগছে। তুই ভয় পাস না, খালি গাড়ি থেকে নামবি না। পারিনি এত তাড়াতাড়ি ধরা পড়ে যাব। ভেবেছিলাম দিদিকে আমার বোতলে পাঠালে হাতে কিছুটা সময় পেয়ে যাব। আবার নতুন করে প্ল্যান করতে হবে। হ্যাঁ, দরকার নেই, বাবা মা এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। সো হোয়াট? দাদা এই পৃথিবীতে একজনকেই ভয় পায়, আর সেটা হলো আমার বাবা। বাবা যদি দাদার দিকে একবার তাকায়, দাদা ভয়ে ধরধর করে কাঁপতে থাকে। এতখানি ভয় পায় বাবাকে। আজ 3 বছর হয়ে গেল বাবা দাদার চেহারা পর্যন্ত দেখেনি। 3 বছর পর বাড়িতে এসছে। বাবার ধারণা দাদা বদলে গেছে, ভালো হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আর আমাদের উচিত বাবার কাছে গিয়ে স্ট্রেইট সবকিছু বলে দেওয়া। ট্রাস্ট মি, এটাই একমাত্র সলিউশন। নো, বাট ওয়াই? দেখ শুধু, আজ যদি তোর বাবাকে তোর দাদার ব্যাপারে সব বলে দিই, উনি কোনোদিন তো দাদাকে ক্ষমা করবেন না। আমাদের মিলের জন্য ওদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাক, এটা আমি চাই না। রাহুল, তাহলে আমরা এখন কি করব? তোকে কিচ্ছু করতে হবে না, ইউ জাস্ট ট্রাস্ট মি। তোর বাবা তোর দাদা তোকে যা বলবে শোন, বাকিটা তুই আমার উপর ছেড়ে দে। তুই গাড়ি থেকে নামবি না। দাদা,
Come on, boys. Dada! Rahul! Rahul! Dada! Dada, please, man. Dada, please. Stop! Please, Dada, please. Rahul! Come, go! Please, I'm going to get it out, Dada. Dada! Dada! Sir, your father and mother is right. Oh, তোমরা অস্ট্রেলিয়া গেছিলে? বাহ, আমাদের বাবু কত চেঞ্জ হয়ে গেছে না? কি জানি আমার তো বিশ্বাস হয় না। শুধুমাত্র রাহুলের দিদির জন্য বাবা আমার সাথে তিন বছর কোনো সম্পর্ক রাখেনি। যদি আজকের ব্যাপারটা বাবা গুনাহকারও টের পায় তাহলে হয়তো আর সারা জীবন আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। তুই বা রাহুল এই কটা দিন যদি তাদের সুখের বিন্দু মাত্র ব্যাঘাত ঘটাস তাহলে কিন্তু আমি রাহুলকে জানে মেরে দেব। দাদা, তোমার রাহুলকে জানে মারতে হবে না। আমি বাবাকে কিচ্ছু বলব না, তুমি যা বলবে আমি তাই করব। কারণ রাহুল এটা আমাকে করতে বলেছে। ওই অজয় চলে এসেছে। অজয়! মা, তুই কেমন আছিস বাবা? কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? বাবু, বাবু তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আজকের পর থেকে আমার আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এ বাবু, তুই একে চিনিস? কি রে, কি জিজ্ঞেস করছিস, চিনিস একে? হ্যাঁ। না না, আমি চিনি না। ইজ অ্যালাইভ, লেটস টেক হিম টু হসপিটাল ইমিডিয়েটলি। বাবা ছাড়ো না, কোথাকার কে তার নেই ঠিক। একজন মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, তাকে হসপিটালে নিয়ে যাবো না? কল অ্যাম্বুলেন্স। বাবা বলছিলাম কি, হসপিটাল কাছেই আছে, অ্যাম্বুলেন্স ডাকার দরকার নেই, সময় নষ্ট হবে। বলছিস বাবু? ক্যারেম। বাবা তোর ক্যারেম যা বলছে। কেয়ারফুল কেয়ারফুল। আমার একজন মেয়ে রাস্তায় ফেলে রেখে গেছিল আঙ্কেল, কিছুই বুঝতে পারছিলাম না, কোথায় যাব কি করব। কাছাকাছি যে বাড়িটা পেলাম ঢুকে গেলাম, আমি জানতাম না এটা আপনার বাড়ি। সরি আঙ্কেল, ইনি কে? ও ও হলো আমার ছেলে অজয়, ওই মজাগুলা করে তোমায় হাসপাতালে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি আমায় কল দিয়েছেন, থ্যাংক ইউ আঙ্কেল। ইনিকে? আমার মেয়ে শ্রুতি, ও একদম আপনজনের মতো তোমার শুশ্রূষা করেছে, ডক্টর মিট করেছে, তোমার জন্য মেডিসিন নিয়ে এসছে। আমার জন্য? থ্যাংক ইউ। ওয়েলকাম।
এবারে ভাই খুলে বলো তো ঠিক কি হয়েছিল। না না তুমি শুধু নামটা বলো, তারপর আমি তাকে দেখে নেবো, সে যে দেশেরই হোক না কেন, অন্য আমি একদম সহ্য করতে পারি না। পুলিশ দিয়ে তার ঠ্যাং ভাঙিয়ে তাকে আমি জেলে ভরে দেবো। মগের মুলুক নাকি? অজয় দা, আপনি ঘামছেন, এসি টেম্পারেচারটা কমিয়ে দিন। ওকে ওকে, কি হয়েছিল সেটা বলো। সতীর মতনই সুন্দরী আমার একটা দিদি আছে, ও যখন কলেজে পড়ত তখন একটা ছেলে ওকে খুব বিরক্ত করত। ও অজয় দা, আপনিই বলুন, আপনার বোনকে যদি কেউ এভাবে টর্চার করে আপনি কি করবেন? প্লিজ চুপ করে থাকবেন অজয় দা, বলুন না। আমার ছেলেটাকে প্রচন্ড মারত। আমিও ঠিক তাই করেছি, ওকে উদুম কেলিয়েছি। এক্সেলেন্ট, দেন ফ্ল্যাশব্যাক ইজ টু লং, নিড সাম এনার্জি। দাদা জুসটা একটু দেবে? রাইট, জুস জুস। আরে হা করে দাঁড়িয়ে দেখছিস কি, জুসটা দে না। আমি তো চেষ্টা চাচ্ছি। থ্যাংক ইউ। দেখছিস না, হাতি ব্যথা খাইয়ে দি। আমি খাই। অজয় দা প্লিজ কোঅপারেট। থ্যাংক ইউ, জুসটা খুব মিষ্টি। শ্রুতি তুমি বানিয়েছ? একদম তোমার মতো হয়েছে জুসটা। ফিলিং বেটার? গুড। এবার বলো তো তারপরে কি হলো? তারপর বেশ কয়েক বছর পর আমি একটা মেয়েকে ভালোবেসে ফেললাম। আপনি তো জানেন ইয়াং ছেলেমেয়েরা ভালোবাসলে কত প্রবলেম ফেস করতে হয়। বুঝতে পেরেছি, তার বাবা মা তোমায় সহ্য করতে পারে না, সেই জন্য লোক লাগিয়ে তোমায়। না আঙ্কেল, ওর বাবা মা নয়, তাহলে প্রবলেমটা করছে ওর দাদা। তাহলে তার আবার কিসের প্রবলেম? আমি বলেছিলাম না, আমার দিদির জন্য একজনকে উদুম কেলিয়েছিল। ওই তো সে, এখন রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের প্রেমে বাধা দিচ্ছে। ব্লাডি ইডিয়েট। আচ্ছা কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তিন বছর আগে তো তুমি তাকে উত্তম মধ্যম দিয়েছিলে, আবার মারছো না কেন? কি করে মারবো বলুন, ফ্যামিলি মেম্বার না। ফ্যামিলি মেম্বার কি করে? দেখো আজ যদি আমি ওর বোনকে বিয়ে করি তাহলে তো আমার শালা হবে না, তাহলে শালাকে কি করে কেলাই বলুন তো। তাছাড়া আর কিছুদিনের মধ্যেই তো আমরা একসাথে থাকবো, তাই না অজয় দা? ইউ আর রাইট। বাবু পারলে ওর কাছ থেকে কিছু শেখ। হে ছি ছি ছি, ওরা আমার কাছ থেকে কি শিখবে? আমি নিজেই ওদের দুজনের থেকে অনেক কিছু শিখেছি, ওরা ওপরওয়ালার মতো আমার প্রাণ বাঁচিয়েছে। আই লাভ ইউ অজয় দা, আই লাভ ইউ শ্রুতি দেবী, আঙ্কেল আই লাভ ইউ টু। ইজ ভেরি সুইট। আমার মধ্যে পুরো নজরে আবার ডেকে এনেছো। আই হ্যাভ চেঞ্জড, প্লিজ লেট মি বি লাইক দিস। কিন্তু দাদা তুমি তো বলেছিলে তুমি আমার সমস্ত উইশ ফুলফিল করবে। বলেছিলাম, আমি পৃথিবীর যে কোনো ছেলেকে একসেপ্ট করতে পারি। রাহুল তোকে বলেছিলাম আমি যা বলবো তাই করতে, বলেছি তো? বলেছে না? বলেছে তো? Then go back to India with my baba. Go back! ঠিক আছে ঠিক আছে দাদা, আমি চলে যাব। তবে রাহুল বলেছে তার জন্য নয়, তুমি আমায় যেতে বলেছ তাই। আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা রাহুলকে ভালোবাসি। বাবা কিরে, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ইনকোয়ারি থেকে ঘুরে আসছি। যা তাড়াতাড়ি কর।
Hello? Thank you, Shala Babu. Thank you. Why? Hey, Jay. আপনি শ্রুতিকে তার বামায়ের সাথে ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছেন তাই সো হোয়াট টার্ন রাইট এন্ড সি হিয়ার হিয়ার আমি ইন্ডিয়া যাচ্ছি এই যে ঠিক আসলে কি জানেন এখানে না আমার শ্রুতির মাঝখানে সবথেকে বড় কাটা হলো আপনি ইন্ডিয়াতে আমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই যেই আপনার বাবা অফিসে বেরিয়ে যাবে না আমি আর শ্রুতি রোম্যান্স করব Yeah, yeah, yeah. I'm almost on the way. Asi, asi. Tumi rakho, ami asi. Are amra jabo tabo na? Ha. Ha. Flight time e ache to. Ha. Baba, sob cancel kore dao. Mane? Mane Madhur phone eshechilo. Ha? Ki hoyeche? Ha? Madhur pregnant. Ha? Congratulations, my boy. Congratulations. এই খুশি খবরটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম দাদা I'm so happy for you কি রে বাবা চলো 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 তাড়াতাড়ি চলো না আরে যাচ্ছি তোমাকে দেখার জন্য আমার মনটা হাঁকপাঁক করছে তাড়াতাড়ি চলো হ্যালো 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 আরে what a surprise আপনার সবাই দল বেঁধে যাচ্ছেন কোথায় আরে যাচ্ছিলাম তো ইন্ডিয়া তারপরে এই দেখো যা হচ্ছে না ক্যান্সেল ক্যান্সেল কেন হ্যাঁ বল বাবা লজ্জা কিসের বল আরে অজয় ইজ গোইং টু বিকাম আ ফাদার গ্রেট নিউজ কংগ্রেস অজয় দা অজয় দা আমি চাই আপনার সন্তান না একদম আপনার মতো আঙ্কেল কংগ্রেস থ্যাংক ইউ আন্টি কংগ্রেস শ্রুতি কংগ্রেস শ্রুতি এদিকে বাবা আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা যাই রাহুল তোমার ফ্লাইট ফ্লাইটে লেট হয়ে যাচ্ছে না তুমি কোথায় যাচ্ছিলে যাও ফ্লাইট কার ফ্লাইট কিসের ফ্লাইট কেন তুমি কোথায় যাচ্ছিলে না না তো আমি তো এখানে ফ্রেন্ডকে সি অফ করতে এসেছিলাম তাহলে হাতে ওটা কি টিকিট রাস্তা থেকে কুড়িয়েছিলাম ঠিকানা লিখবো বলে বাবা তোমরা দাঁড়িয়ে এখানে একটু গল্প করো আমি গাড়িটা নিয়ে আসি কিরে চল ওরা তো সেই কখন থেকে ওয়েট করছে বাবা অ্যাকচুয়ালি গাড়িটা স্টার্ট নিচ্ছে আরে স্টার্ট নিচ্ছেন কেন আঙ্কেল আমার গাড়ি আছে তো আমার গাড়িতে গুড বাই চলো সরি অজয় দা ছাড়ো না শালা বকে তাড়াতাড়ি করতে হ্যাঁ হ্যাঁ বাবা আমি দেখছি দেখলে বলেছিলাম না রিস্ক আছে আঙ্কেল বোঝান না দাঁড়ো দাঁড়ো এই ডু ইট ফাস্ট বাবা পেট্রোলে কেমন কেমন গন্ধ আজকাল পেট্রোল অনেক কিছু মেশানো হচ্ছে ছাড়ো তো অনেক হচ্ছে চলো অজয় দা অজয় দা প্লিজ চলো চলো আঙ্কেল চলো চলো চল তোমার গার্লফ্রেন্ড কেমন আছে ভালো আঙ্কেল গার্লফ্রেন্ড হ্যাঁ তোমায় বলা হয়নি রাহুল একটা মেয়েকে ভালোবাসে ও দাদা সেদিন ওকে খুব মেরেছে ওই যে বাড়িতে এসে দুম করে পড়লি তাই রাহুল হ্যাঁ আন্টি হেভি মেরেছে একদিন মেয়েটাকে নিয়ে এসো না আমাদের বাড়িতে পরিচয় হবে ডেফিনেটলি মেয়েটাকে দেখতে কেমন একদম সোনার পুতুলের মতো আঙ্কেল কিন্তু কি জানেন তো ওই দাদার বোনের মধ্যে না একদম মিল নেই এই বাংলায় একটা কথা আছে না অকাল কুষ্মান্ডু ও দাদাটা একদম ওরকম ওসব মায়ের উচিত ছিল ছেলেকে পিটিয়ে সোজা করা আর পড়তো যদি আমার কল্লায় মা মা থাক না পরের ঝামেলা জানার কি দরকার কি দরকার মানে বোনকে ভালোবাসে বলে মারবে আমি ওকে পেলে না মেরে হাত ভেঙে দিতাম মা এবার থামো শুধু হাত না দুটো পাওয়া ভেঙে মা মা থামো এবার না 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 তুমি কেন ওকে শাস্তি দিতে যাও হ্যাঁ বাবা বোঝাও তো ওদের তো দোষ নয় দোষ তো ওদের বাবা মায় আদর দিয়ে বদর করেছে এসব বাবা মাকে উচিত ন্যাড়া করে উল্টো গাধার পিঠে চাপিয়ে দেওয়া আচ্ছা রাহুল মেয়েটার বাবা মা তোমাকে পছন্দ করে তাদের মন জয় করবো বলেই তো এত লড়ে যাচ্ছি আন্টি
তুমি শোনো না এদিকে বলছি আমি ওদের একটা মিথ্যে কথা বলেছি কি বলেছি বলো বলেছি তুমি প্রেগনেন্ট মধু মধু আমি জানি আমি জানি ব্যাপারটাতে তুমি হার্ট হয়েছো প্লিজ প্লিজ ফর গডস সেক তুমি কাউকে বলো না এটা মিথ্যে তুমি জানো তুমি কি বলছো আমরা পুরো দুটো বছর একটা বাচ্চার জন্য ওয়েট করে আছি আর তুমি এটাকে নিয়ে মজা করে ফেললে প্লিজ যেভাবে হোক তুমি ম্যানেজ করো কিন্তু আমি কিভাবে ওনাদেরকে মিথ্যে বলবো অজয় Harmony, I'm so happy for you. Congratulations. Boma, I'm glad you're happy. Ma, তুমি আমাদের এত বড় একটা খবর দিয়েছো। জীবনে এত খুশি আমি এর আগে কখনো হইনি। তুমি কোনো চিন্তা করো না, তুমি রেস্ট নাও, তোমার শাশুড়ি মা তোমার ননদ সব কিছু সামলে নেবে। মনে রাখবে তোমার উপর এখন দুজন মানুষের দায়। রাহুল হ্যাঁ দিদি বল কোথায় আর বলিস না বাড়ি ফিরছিলাম গাড়ি খারাপ হয়ে গেছে গাড়ি খারাপ হয়ে গেছে কেন সরি দিদি অ্যাকচুয়ালি তোর জন্যই গিফট নিয়ে আসছিলাম মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল তুই চিন্তা করিস না আমি এক্ষুনি বাড়ি প্লিজ রাগ করিস না ওকে ডোন্ট ওয়ারি রাহুল কোনো চিন্তা করছি না তুই তাড়াতাড়ি চলে আয় প্লিজ আমি বাড়িতে কাটার জন্য অস্থির হয়ে গেছি তাড়াতাড়ি চলে আয় ইচ্ছা ইলেকট্রিসিটির আবার কি হলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ও রাহুল এতক্ষণ আমাকে মিথ্যে বলা হচ্ছিল না তাই তো ভাবি আমার বার্থডে আমার ভাই আর লেট Happy birthday, dear Urtika. Happy birthday to you. তুমি এখানে? Yes. আজ তোমার পার্টে সেলিব্রেট তো করতেই হয়। এসো অর্পিতা। না। এসো। না। এসো এসো। এসো। না। আরে ছাড়ো। কোথায় আছো? এদিকে এসো। এদিকে এসো। কেক কাটো। না। ছাড়ো। অর্পিতা না ধরো অর্পিতা না জয় আমি কাঁপি না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আগো আগো তুমি আমায় ভুলোনি অর্পিতা কিন্তু আমি তোমায় ভুলে গেছিলাম তখন তোমায় আমি ভালোবাসতাম এখন তোমার ভাই আমার বোনকে ভালোবাসে হ্যাঁ হিসেব বরাবর তখন তোমার ভাই আমাকে মেরে ফোন করেছিল তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আমিও তোমার ভাইকে মেরে ওয়ার্ন করেছি আমার বোনকে ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু না এইখানে হিসেবটা মেলেনি তোমার ভাই তোমার ভাই আমার বোনকে চেস করে চলেছে ইন দ্য নেম অফ লাভ তাই আমার উচিত
তোমাকে চেস করা ইন দ্য নেম অফ লাভ এন্ড ইউ নো না ও মাই লাভ উড বি অর্পিতা বোঝাও বোঝাও তোমার ভাইকে বোঝাও ওর ডিসিশনের উপরে ডিপেন্ড করবে তোমার আর আমার নেক্সট মিটিং ইয়েস হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু জেরি কি বলছো কি তুমি ওর দাদা কাল রাত্রে তোমার দিদি ঘরে ঢুকে চেক করেছে এটা সহ্য করা যায় না আমায় আমায় একটু বলবে রাহুল যা বলছে আমি বিশ্বাস করতে পারছি না জাস্ট টেল হিম আমি আমার প্রেমিকাকে ছেড়ে দিচ্ছি আমার দিদির জন্য কাল ও দাদা আমার দিদিকে থ্রেট করেছিল যাতে আমি ওর বোনকে ছেড়ে দিই আঙ্কেল মাই ফ্যামিলি ইজ মোর ইম্পর্টেন্ট টু মি ওই ছেলেটা ছেটের জন্য তুমি ভয় পেয়ে যাবে কেন আমরা কি তোমার সাথে নেই তুমি ওই মেয়েটাকে বিয়ে করবে ওকে দ্যাটস নট রাইট বাবা কেন বাবা বাবার রাহুলের দিকটা একটু ভেবে দেখো আজ ও দিদিকে থ্রেট করেছে কালো দিদির গায়েও হাত দিতে পারে এমনকি মেরেও ফেলতে পারে সো কি দরকার এরকম একটা বাজে লোকের সাথে হুক আপ করার ওই ছেলেটা থ্রেট করেছে বলে রাহুল নিজের প্রেমের গলা টিপে মারবে না না রাহুল খুব ভালো ছেলে ওর কাছে প্রেমের থেকে ফ্যামিলি বেশি ইম্পর্টেন্ট আর কি করে রাহুলের মতো এরকম একটা ভালো ছেলে ওরকম একটা গুন্ডা ফ্যামিলিতে রিলেশন করে সুখে থাকবে বলো তার চেয়ে বেটার বেটার মেয়ে খুঁজে পাবে দরকার পড়লে আমরা খুঁজে দেবো আমাদের তো রাহুলকে খুব পছন্দ হয়েছে কি বলো আঙ্কেল আপনি আমার বাবার মতো আপনাকে দেখলেই না একদম আমার বাবার কথা মনে পড়ে যায় তাই তো যখনই কোনো প্রবলেমে পড়ি আপনার কাছে চলে আসি শেয়ার করতে আসলে কি জানেন তো মনটা একটু হালকা হয়ে যায় এনিওয়ে আই এম সরি ইফ আই ডিস্টার্বড ইউ সরি আঙ্কেল সরি কত বড় সাহস সালার আমার বাবাকে ইউজ করে আমার সাথে গেম খেলে আমাকে তো চেনে না আমি ওর দিদিকে ইউজ করে গেম খেলে দিয়েছি আই হিট হিজ উইকেস্ট পয়েন্ট নীল গিভ মি ওয়ান মোর লার্জ ও শিওর বাবু হ্যাঁ বাবা এসো গুড ইভিনিং আঙ্কেল গুড ইভিনিং গুড ইভিনিং কি ব্যাপার বলো তো কিছু হয়েছে নাকি আজ তোমায় বেশ হাসি খুশি দেখাচ্ছে তুই যেভাবে কনভিন্স করলি রাহুলকে আমি সত্যি সত্যি ইমপ্রেসড ইটস নট মাই গ্রেটনেস বাবা আমি শুধু ওকে ফ্যাক্টটা জানিয়েছি যে ওই মেয়েটা দাদার মতো দাদা আমি অনেক দেখেছি দ্যাটস ওয়াই আই টোল্ড হিম যে বি কেয়ারফুল দ্যাটস অল আরে ধ্যাত তেরি আমি তোর ওই ডিসিশনটার কথা বলছি না তুই আমাকে হিন্টটা দিলি আমি তার কথা বলছি হিন্ট কি হিন্ট তুই আর কি বলেছিস ভেবে দেখ বলেছি ও হ্যাঁ বলেছি যে তুমি খুব ভালো ছেলে তুমি এর থেকে ভালো মেয়ে পেতে পারো তারপর 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 ও হ্যাঁ তারপর বলেছি যে দরকার পড়লে আমরা তোমার জন্য ভালো মেয়ে খুঁজে দেবো তখন আমি বুঝতে পেরেছি তুই কথাটা কেন বলছিস কি বুঝতে পেরেছেন আঙ্কেল কথাটাও বলেছি শ্রুতির জন্য আরে আজ সকালে যখন বাবু বলল রাহুল খুব ভালো ছিল তখনই আমার ক্লিক করেছে যে রাহুল আর শ্রুতি তো খুব ভালো ম্যাচ হতে পারে আমরা রাহুলের মার কাছে শ্রুতির জন্য বিয়ে প্রপোজাল নিয়ে যেতেই পারি বাবা বাবা আমি সে কথা বলতে চাইনি তুমি ভুল বলি মা একবার এদিকে এতো আসছি বাবা হ্যাঁ বাবা শোন আমার দুটো খুব বড় বড় চিন্তা ছিল বুঝলি এক নম্বর হলো তোর দাদা ঠিক পথে চলছে কিনা দু নম্বর হচ্ছে
তোর হাত একটা উপযুক্ত ছেলের হাতে দিয়ে যেতে পারছি কিনা। রাহুলকে আমার খুব পছন্দ, তোর কেমন লাগে? বাবা বাবা, ওর এখন বিয়ের কথা ভাবছো কেন? ওর সামনে পরীক্ষা। দাদা যা বলছে তাই আমার মত। হ্যাঁ হ্যাঁ, এখন দু তিন বছর বিয়ের কোনো কথাই নাই। আরে সেটা তো পরের ব্যাপার, আগে তুই বল যে তুই বিয়ে করতে চাস কিনা রাহুলকে। দাদা কি সত্যি এটা বলেছে? ওই তো আমার আইডিয়াটা দিল, ও তোকে জিজ্ঞেস করতে বললো যে তুই রাহুলকে বিয়ে করতে চাস কিনা, সেটা তোর কাছ থেকে জানতে বললো। বাবা আমার মনে হয় দাদা রাহুলকে পছন্দ করে না। তুই বল, তুই রাহুলকে পছন্দ করিস? হ্যাঁ হ্যাঁ, খুব খুব। তাহলে সেটা তোর বোনকে বল। হ্যাঁ বলছি। বলবি তো? হ্যাঁ বলছি বলছি। শুধু তুই একটা দেব। হ্যাঁ হ্যাঁ, শুধু তুই রাহুলকে বিয়ে করতে পারিস। মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, বেনারসি পড়ে চলে আয়। টপর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, বেনারসি পড়ে চলে আয়। সলাই মনে বাজলো বিয়ে, নেটাবো তোকে বউ বানিয়ে। সলাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাব তোকে বউ বানিয়ে। গলি গলি চর্চা করবে আমার এবং তোর। আমি তোর বুলে রাজা, বাজা পিতরা বাজা, পারবে বাজি নাচা নাচি সারা রাত ভোর। টপর মাথায় দিয়ে, হে টপর মাথায় দিয়ে করব তোকে বিয়ে, পালকি চড়ে আয়রে চলে আয়। সানাই মনে বাজলো বিয়ে, যাবো তোকে বউ বানিয়ে। জানাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। পাবে না শ্বশুর বসাই, ব্রাদার ইন লা আমার মতো পাবে না তোর ভাই। রাখবো তোকে সুখে, আগলে আমার বুকে, আমার মতো বট পেলে বলা কি তোদের চাই। টপুর মাথায় দিয়ে, হ্যাঁ টপুর মাথায় দিয়ে করবো তোকে বিয়ে, শ্বশুর বাড়ি আরে চলে আয়। সানাই মনে বাজলো বিয়ে, বউ বানিয়ে। জানাই মনে বাজলো বিয়ে, নিয়ে যাবো তোকে বউ বানিয়ে। তোর বাবাও এখন ওর দিকে ঘুরে গেছে, তুই ভেবে কি করবি? এটা শ্রুতির উপর ছাড়। ও শুধু বেঁচে আছে শ্রুতি ওকে ভালোবাসে বলে। ওর দিদিকে আমি থ্রেট করলাম, বাট হি ডিডন্ট গিভ আপ। আমি রাহুলকে মারলাম, বাট হি ডিডন্ট গিভ আপ। এখন আমার কাছে শুধু একটাই অপশন বেঁচে আছে, ওই শালাকে আমি শেষ করে দেব। What are you saying, Ojay? Yes! Yes! I will kill Rahul. থিঙ্ক অজয়, জাস্ট থিঙ্ক। ওকে মেরে দিয়ে জেলে গিয়ে তুই কি অ্যাচিভ করবি? তার থেকে ভাব তোর কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওর মরাটা নাকি তোর মারাটা। কি করে? ইয়েস বসকো।
for you. Ajay. Come in. Let's go. Jack has sent you. Come here. Sit down. He's handsome. Kill him. How much? 10 grand. Take a full payment. Count it. What happened? What happened? Hey, he's... What happened? Hey! What happened to me? Hey! What's wrong with him? What's wrong with him? Are you okay? Hank, be careful, brother. Careful. How would you fall down? You don't know. You don't know? What the hell are you doing? There are so many of you over here and you cannot look after my brother. Did you get him? How many more days? How long will it take to look for him? Every bit of information about him. If you don't come with him, I will kill you. What? What happened? Call an ambulance. Call an ambulance! You know him? Is it he? Did he beat you up? I don't want your money. Isn't it not payment enough? I'm gonna kill him for my own self, not for you. Go away. Don't say you will do it for free. You're doubting my intention. You don't believe me? Come. Look at my brother. He went to Wales and he came back like this. He just wanted a bit of fun with this girl in Austin Station. Boys will be boys. Nothing else. He showed my brother no mercy. I've been looking for him for a long time. And I found him because of you. When did it happen? About a week ago. Your job will be done. Go. What? I finally got him. Go! Boys. সত্যি করে বল তোর সাথে কি হয়েছিল। আসলে দাদা হ্যালো দাদা, হাউ ডেয়ার ইউ টু টাচ মাই সিস্টার, হাউ ডেয়ার ইউ। দাদা তুমি কোথায়? ওয়ার আর ইউ? দাদা কোথায় তুমি? দাদা ইউ হ্যালো হ্যালো রাহুল। হ্যাঁ শ্রুতি বল। রাহুল দাদা কি হয়েছে? যদি ওয়েট ওয়েট লিসেন টু দিস ওকে। স্কাউন্ডরেল, হাউ ডেয়ার ইউ টাচ মাই ব্রাদার, আই উইল নট স্পেয়ার ইউ। অজয়দা কোথায় গেছে? জানি না, আমি জানি না। কখন বেরিয়েছে? এক ঘন্টা আগে। শ্রুতি লিসেন টু মি, কনফারেন্স অন রাখবি, ফোন অফ করবি। আমি তোর দাদাকে নিয়ে আসবো। ওকে। ওই পাজি কি গেল? শোন, তোকে একটা নাম্বার বলছি,
ইমিডিয়েট রেসপন্স। হ্যাঁ নাম্বার বল 07836514953। হোল্ড আ সেকেন্ড, হোল্ড আ সেকেন্ড, লোড হো রহা হ্যায়। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পোস্ট অফিস। হ্যাঁ হো গিয়া হো গিয়া। চ্যাটিনস লেন। থ্যাঙ্ক ইউ। বয়েজ হোল্ড অন। Stop! Stop! Don't kill him just now. I want the man who beat him to be here, so he can watch him and watch me kill him, and then I'm gonna kill him. Coming from? From our Ishkan temple. 10 minutes before, where are you all? Our warehouse industrial area. Can you guide me to that place? Go straight. Now see, turning on the left. You see the polyclinic, the Oxford surgery? Go straight and you see the post box. And turn right. Where is the bridge? Take a straight and you will find the industrial area. What's taking so long? Should be here already. This way. I'm very lucky today. Where is Ojai? What? Where is Ojai? He came here with money to get killed, but you came here wishing to help him. My only concern is that both of you beat up my brother for that girl. I will get that girl down here and I will rape her as you watch it. Not just me. I will get all the boys here to have some fun as well. Let's see what you're going to do about it. Go boys, get her here. You have to cross me first to reach her. Ah!
बाबा तु ठीक आछिस तो राहुल ना बोलले तो जानते ही तुम एतसी क्यों बाबा दादा की कोड़े छे वो? अरे राहुल जी मेटा के भलोबासत दादा तो बस्को बोले गुंडा के सुपारी दिए ओके मारार जो छापिए पड़े गए राहुल कोथाय बाबा राहुल अरे ओ भाई राहुल अबे डाक चल अरे हाँ तुम्हारे डाक ची अरे चलो चलो भीतर चलो तुम्हें अरे ना ना जब अरे अरे क्यों लो प्लीज ऐसो अरे छाड़ो ना अरे चप नहीं अरे अरे देखो अरे दाव हमको दाव को दाव भी दे ची अरे कोई बात नहीं दाव तो झमेला